পিস কিনতে পারবেন, কিন্তু সরাসরি দোকানে আসতে হবে। সেক্ষেত্রে দোকানে আসলে আপনি সরাসরি এক পিস কিনতে এটা ক্রয় করতে পারেন 150 টাকা। আচ্ছা এইগুলো 300 টাকা, 300 টাকা বড়। এটা আমাদের এখানে 800 টাকা, 800 টাকা, 800 টাকা। বাইরে আরো বেশি বিক্রি করে 50, 280 টাকা, 280 টাকা হোলসেল আইটেম। এটাকে বলে চখার, এটা থাকবে টিকলি না টিকলি, আর এটা ইয়াররিং, তিনটা মিক্সারের মাত্র 200 টাকা, তাই তো সেট। আচ্ছা টিকলি থাকবে, ইয়াররিং থাকবে, সেট থাকবে, এটার দাম কয় টাকা? এটা আপনার, এটা আপনি 180 টাকা। সরাসরি যদি কেউ আসতে চায় কিভাবে আসতে পারবে যদি বলতেন? এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যদি আসে, ঢাকা গাবতুলিও নামতে পারে, গাবতুলি হয়ে নামবে, গাবতুলি নামবে, চিটাং থেকে আসলে এরকম সায়দাবাদ নামবে, কমলাপুর নামবে। আচ্ছা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইসা, বিভিন্ন জোন আছে, ওই জোনে নাইমা বলবে চকবাজার। মানে বাংলাদেশের সর্বোচ্চ মানে ইমিটেশন জুয়েলারি মার্কেট কিন্তু চকবাজারে, চকবাজারে। আচ্ছা চকবাজার এসে তারপরে কোথায় আসবে? চকবাজারে এসে চকবাজার থানার সামনে থেকে বলবে যে না চক বোর্ডিং, চক বোর্ডিং এর দক্ষিণ সাইড, দক্ষিণ সাইড জি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হার্টস, বিভিন্ন ধরনের হার্টস সেট দেখিয়েছি, তাছাড়া যত প্রকার দুল আইটেম দেখতেছেন ইন্ডিয়ান এবং চায়নার দুল সেগুলো দেখিয়েছি, তাছাড়া ওখানে আংটি আইটেম দেখিয়েছি, তাছাড়া ইন্ডিয়ান যেগুলো গোল্ড প্লেটের ভিতরে গহনা সেগুলো দেখিয়েছি, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু এই আইটেমের কি নাম বলা হয় ছোটো ভাই? চকার, গলার চকার, গলার চকার আইটেম দেখানোর চেষ্টা করবো, এবং এগুলো আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন। এবং যারা বিজনেস করতে আসছেন নতুন করে, তারা কিন্তু এখানে যে সিদ্দিক জাহিদ প্রোডাক্ট কর্পোরেশন জাহিদ ভাই রয়েছে, ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তাছাড়া আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু এখানে একটা সুপরামর্শ পেয়ে যাবেন। ঠিক আছে সামির ভাই, আজকে কি আইটেম দেখাবো? আজকে সবচেয়ে কমন আইটেম চকার। আচ্ছা আচ্ছা, যেটা সবাই ক্রয় করে থাকে এবং সবাই, এগুলোর দাম কেমন ছোটো ভাই? এগুলো আপনার জন্য 220 টাকা। আচ্ছা এই উপরে উপরে এগুলো কী বলা হয়, উপরে যেগুলো রয়েছে? এগুলো পাথর, বিভিন্ন ধরনের পাথর, পাথর না সবই। এটা কি ইন্ডিয়ান না? হ্যাঁ এটাও ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট প্রোডাক্ট। আচ্ছা এগুলো 200 কয় টাকা? 220 টাকা, 220 টাকা। এর সাথে টিকলি, কানের দুল সব আছে। আচ্ছা মাথার টিক্কা, টিকলি বলে থাকে এটাকে, বলা হয় টিকলি না? টিকলি। আচ্ছা পুঁতি লাগানো রয়েছে, এটা দাম কয় টাকা ছোটো ভাই? এটা 160 টাকা করে, 160 টাকা পিস হোলসেল রেট। আচ্ছা এগুলো যারা রিটেলার বিক্রি করে তার 200-এর উপরে বিক্রি করে? 200-এর উপরে বিক্রি করে। আচ্ছা 160 টাকা রেট। আচ্ছা তারপরে এখানে কিন্তু অসংখ্য কালার, কালার কয়টা রয়েছে এটা না? কালার একটাই মডেল আছে, ভিন্ন ভিন্ন মডেল, অনেকগুলো মডেল রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন অসংখ্য ধরনের মডেল রয়েছে। তারপরে তারপরে এটা এটাকে বলে থাকে শাড়িমালা, বিভিন্ন শাড়ির সাথে, এগুলো শাড়ির সাথে পরে না, মানে কোনো একটা ফাংশন শাড়ির সাথে পরা হয়। এটা কি কি আইটেম রয়েছে? এটা আপনার শাড়িমালা আর শুধু কানের দুল। আচ্ছা শাড়িমালা এবং সুশুদ্ধ কানের দুল, যারা চেনে তারা দেখতে পাচ্ছেন এখানে শাড়িমালা বলা হয়, এখানে পুঁতি দেওয়া আচ্ছা এবং কানের দুল থাকবে। এটা দাম কয় টাকা ছোটো ভাই? এটা বিয়ারদের জন্য 450 টাকা, 450 টাকা। ওটা তুমি রেডি করে অসংখ্য কালেকশন রয়েছে, এটাকে কি বলা হয়? এটাকে বাজু বলা হয়, বাজু বলা হয়, বাজু হাতের হাতের এদিকে পড়ে, হ্যাঁ হাতের এদিকে পড়ে। ও আচ্ছা, আমি এটা কিন্তু প্রোডাক্টটা চিনি না আসলে, এই প্রোডাক্টটা বাজু, বাজু এখানে পড়ে, এখানে এখানে পড়ে, মহিলার এখানে, ও মহিলার এখানে পড়ে না, এখানে পড়ে। আচ্ছা আসলে এটা, এগুলোর দাম কেমন? এগুলো আপনার 250 টাকা, 200 হোলসেল রেট, 50 টাকা হোলসেল রেট, বাজু বলা হয় থাকে তাই না, 250 টাকা। আচ্ছা তারপরে তারপরে আমাদের কাছে একটা আছে,
তারপর হাতে রয়েছে ছোট ভাই, এটা কি হাতে যেটা রয়েছে এটা, এটাকে শাড়ি মালা বলে, এটা কি বলে ছোট শাড়ি মালা? ও আচ্ছা, এটা একটু ছোট কি হার বলা হয় ভাই? রানী হার, রানী হার বলা হয় থাকে। সাড়ে সাথে পরে এগুলো আমি নতুন নাম জানলাম, রানী হার বলা হয়ে থাকে। সুন্দর কালেকশন, সুন্দর পড়া এটা। এগুলো দাম কত করে? এগুলো আপনার 300 টাকা। এগুলো 300 টাকা, 300 টাকা। বর্ডার দাম ছিল একটু বেশি, তাই না? বর্ডার দাম। এটার সাথে কি কি থাকবে? এটার সাথে শুধু শুধু কানের দুল। এটা কানের দুল থাকবে, এটাকে বলে রানী হার। রানী হার, আচ্ছা। 300 টাকা, 300 টাকা করে। তারপরে কোনগুলি দেখাবো? তারপরে আমাদের কাছে এই সেট প্রোডাক্টটা আছে, পাথর, ফুল পাথর, ফুল স্টোন। অনেক ভারী, হুম, ফুল পাথর, তাই না? ফুল স্টোন। এগুলোর দাম কেমন ছোট ভাই? এটা আমাদের এখানে 800 টাকা, 800 টাকা, 800 টাকা। বাইরে আরো বেশি বিক্রি করে, 50 টাকা, 850, 900 টাকা। বাইরে বলতে আপনাদের চকবাজারে? চকবাজারে আছে, বেশি বেশি পারে। তো বন্ধুরা, এগুলো কি ভাই এক পিস নিয়ে যেতে পারে? হ্যাঁ, এক পিস নিয়ে যেতে পারে। আচ্ছা, আপনারা কিন্তু এগুলো এক পিস নিতে পারবেন, কিন্তু সরাসরি দোকানে আসতে হবে সেক্ষেত্রে। এগুলো পাথরের, এটা কিসের বলা হয়? এটা চকার সেট বলা হয়, চকার সেট বলা হয়। সুন্দর কালার, সুন্দর প্রোডাক্ট। আচ্ছা, তারপরে বলে দেখাবো। তারপরে যে আমাদের এখানে একটা নতুন কালেকশন আছে, চকার। এটা চকার না? এটা চকার। আচ্ছা, এটার আপনার কালার আছে। এগুলোর দাম কেমন ছোট ভাই? এটা আমাদের এখানে 280 টাকা, 280 টাকা, 280 টাকা হোলসেল রেট। আচ্ছা, 280 টাকা। কিন্তু আপনাদের সুন্দর একটা কালার, সুন্দর প্রোডাকশন। এটা এটার সাথে কানের টপ আছে, কানের টপ, টপ অর্থাৎ এটা থাকবে এবং কানের টপ থাকবে, কানের টপ থাকবে। আচ্ছা, কানের টপটাও কিন্তু সুন্দর। এটার দাম কত বললো? 280 টাকা, 280 টাকা, 80 টাকা। এখানে তো বক্স বক্স করে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এটা বক্স বক্স করে নিতে পারবেন, বেশি দামে নিতে পারবেন, বেশি করে নিতে পারবেন সরাসরি চকবাজার এসে। জাহিদ করা কালারগুলো দেখুন দর্শক, সুন্দর কালার কিন্তু এটা। এগুলোর দাম কেমন ছোট ভাই? এটা 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 আপনার 200 টাকা পিস। আচ্ছা, এটা আইটেম থাকবে তিনটা আইটেম, এটাকে বলে চখার, এটা থাকবে টিকলি, না টিকলি, আর এটা ইয়াররিং। তিনটা মিক্সারে মাত্র 200 টাকা, তাই তো? মাত্র 200 টাকা। আচ্ছা, তারপর আমাদের কাছে একটা সেট আছে, গোল্ডেন কালার সেট। বিভিন্ন ফাংশনে, বিভিন্ন পার্টিতে, বিভিন্ন পার্টি উপলক্ষে এগুলো কিন্তু অনেকটা ভালো। এগুলো তো অনেক রং টং যাবে না, তাই না? না, এগুলো যেহেতু অকেশন উপরে পরা হয়, এগুলো ইজিলি এক বছর পরতে পারবে যদি সেভাবে পরা হয়। উপরে যেটা পাথর বসানো, এটা কি পাথর বলা হয় ছোট ভাই? এটা কি ক্রিস্টাল পাথর হবে? না, ক্রিস্টাল পাথর। আচ্ছা, এরা এরাতে কি কি আইটেম থাকবে? এরাতে টিকলি ইয়াররিং সেট। আচ্ছা, টিকলি থাকবে, ইয়াররিং থাকবে, সেট থাকবে। এটার দাম কয় টাকা? এটা আপনার, এটা আপনি 180 টাকা পিস, 180 টাকা পিস। সাধারণত আমরা এটা 200 টাকা বিক্রি করে থাকি। এগুলো এগুলো কি ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো কি বাংলাদেশে হয় ভাই? না, এগুলো বাংলাদেশে এই ফিনিশিংটা দিতে পারবো। হ্যাঁ, আর বাংলাদেশে প্রোডাক্টের তেমন একটা কালার থাকবে না। এটা আপনি বিভিন্ন অকেশনে পড়লে 6 মাস 1 বছর চলে যাবে, কিন্তু বাংলাদেশে একবার পড়লেই ওটা কালো হয়ে যাবে পাথরটা। বিষয়টা হচ্ছে, এগুলো কিছু কিছু আইটেম দেখা যায় যে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করে থাকে, যেগুলো দাম একটু কমায় দেয়, কিন্তু প্রোডাক্টটা ভালো হয় না। সেম দেখা যায় কিন্তু আসলে ভালো প্রোডাক্ট না। এটা অরিজিনালি ইন্ডিয়ান, অরিজিনালি ইন্ডিয়ান। আচ্ছা, আপনাদের কাছ তো যতগুলো কালেকশন দেখেছি, এখানে ইন্ডিয়ান ছাড়া কি বাংলাদেশে কোনো প্রোডাক্ট আছে? না, ইন্ডিয়ান চায়না ছাড়া কোনো বা বাংলাদেশে কোনো প্রোডাক্ট। জাহিদ কর্পোরেশন বা এই দোকানের কোনো প্রকার বাংলাদেশি কালেকশন নেই এখানে? যত প্রকার আপনারা দেখতে পাচ্ছেন, দুল এখানে, চকার, তাছাড়া বিভিন্ন হার্ড সেট সহ যত প্রকার আইটেম রয়েছে বা আমরা দেখিয়েছি, প্রত্যেকটা আইটেমই কিন্তু ইন্ডিয়ান, এবং কিছু আইটেম রয়েছে চায়না, চায়না এবং ইন্ডিয়ান দুই আইটেম মিক্স হয়ে কিন্তু এই দোকানে সবসময় এগুলোই পাওয়া যাবে। তারপরে তোর হাতে যেটা রয়েছে সেটা কেমন? এটাকে গলা সেট বলে। আচ্ছা, এটা তো আইটেম রয়েছে তিনটা, ওই কী কী আইটেম রয়েছে? কানের দুল, তারপরে টিকলি আর সেট, গলা সেট। এটার দাম কয় টাকা? এটা আপনার 220 টাকা, 220 টাকা হোলসেল প্রাইস, 220 টাকা। আপনি সরাসরি দোকানে এসে কিন্তু নিতে পারবেন। এটা ছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারবেন, এক পিস করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন। 30 টাকা। এর দাম কত টাকা? এটা আপনার 220 টাকা, 220 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অসংখ্য ধরনের চখার আইটেম, তাই না? এগুলো চখার আইটেম দেখেছি, তাছাড়া এখানে কিন্তু অসংখ্য ধরনের চখার আইটেম রয়েছে। আপনারা চাইলে সরাসরি দোকানে আসতে পারেন, আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কোনগুলো কোনগুলো আছে। সব আইটেম দেখানো কিন্তু আসলে সম্ভব না, কারণ যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে,
সেই ক্ষেত্রে আমরা বেশি বড় ভিডিও করব না। এগুলোর দাম কয় টাকা? এগুলো আমরা সাধারণত 240 টাকা বিক্রি করে থাকি, শুধুমাত্র আপনার ভিউয়ার্সদের জন্য, আপনার কাস্টমারদের জন্য 220 টাকা ধরে। আচ্ছা বন্ধুরা, আপনারা 220 টাকা দিয়ে পেয়ে যাবেন এগুলো। তাছাড়া এখানে অসংখ্য এগুলো কি বলা হয়? এগুলো গলা সেট এর দাম কয় টাকা? এটা আপনার 300 টাকা। 300 টাকা এরকম অসংখ্য ধরনের আইটেমই কিন্তু রয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারা সরাসরি দোকানে আসতে পারেন।